ডিয়ার স্টুডেন্ট, কাকদ্বীপ একাডেমি ই লার্নিং ক্লাসের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতেই আছো, মন দিয়ে পড়াশোনা করছো এবং বেশি বেশি করে লেখা অভ্যাস করছো, হাতের লেখা সুন্দর করছো। আমি স্ট্যান্ডার্ড ওয়ানে কনভার্সেশন ক্লাস নেব। আগে ক্লাসে তোমাদেরকে আমি লেসন 13 পেজ নাম্বার 15 এই লেসন থেকে তোমাদেরকে পড়া দিয়েছিলাম। আজ আমরা লেসন 14 পেজ নাম্বার 16 এই লেসন থেকে তোমাদেরকে আজকের আমি পড়া দেব। তার আগে একটা কথা বলি, আগে ক্লাসে আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হলো আমি বলেছিলাম যে কনভার্সেশন বইতে কোনো 1 2 3 4 কোনো নাম্বারই নেই। আমি অন্য ক্লাসে জিকে বইয়ের সাথে একটু গুলিয়ে ফেলেছিলাম, তাই বলছি ওটা আমার ভুল হয়েছে। কনভার্সেশনের ক্লাসে আমি তোমাদেরকে আজকের এটাই বলে দেব যে তোমাদের কনভার্সেশন বইতে 1 2 3 4 5 6 7 8 অথবা কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 কোথাও সময় 11 এইভাবে দাগ নাম্বার আছে, ওটা আমার একটু ভুল হয়ে গেছে অন্য ক্লাসে জিকের সাথে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদেরকে লেসন 14 পেজ নাম্বার 16 মাই কান্ট্রি এই লেসন থেকে প্রথম 4 কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে আজ পড়া দেব। প্রত্যেকে বোর্ডের দিকে দেখো কি বলেছি, মাই কান্ট্রি লেসন 14 পেজ নাম্বার 16 এই 16 পেজ নাম্বার 16 1 2 4 রিড, অর্থাৎ এই লেসন থেকে বা এই পেজ থেকে 16 পেজ থেকে আমি তোমাদের প্রথম 4টে কোশ্চেন অ্যান্সার আজ পড়া দেব। তার আগে দেখো লেখা আছে মাই কান্ট্রি, মাই মানে কি, মাই মানে কি আমার, কান্ট্রি মানে দেশ, অর্থাৎ মাই কান্ট্রি মানে আমার দেশ। এই দেশের কিছু বিষয় আজকে আমরা জানব। প্রত্যেকে কনভার্সেশন বইটা খোলো এবং পেন্সিল অথবা পেন্সিল দিয়ে গোল অথবা টিক দিয়ে তোমরা নিজেরাই বইতে দাগ দিয়ে নাও এবং পড়াটা আমার সাথে প্রত্যেকে ক্লাসের মতন, তোর ক্লাসে যেমন তোমরা বলতে সেভাবে তোমরা প্রত্যেকে পড়াটা আমার সাথে বলবে। আশা করছি তোমরা প্রত্যেকে কনভার্সেশন বই খুলেছ। মাই কান্ট্রি মানে আমার দেশ, লেসন কত 14 পেজ নাম্বার 16 এই লেসন থেকে প্রথম 4টে কোশ্চেন অ্যান্সার আজ তোমাদেরকে আমি পড়া দিচ্ছি। নাম্বার 1, প্রত্যেক আমার সঙ্গে বলো, ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ, আবার বলছি ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ, প্রত্যেকে অ্যান্সারটা বলো, আই লিভ ইন ইন্ডিয়া, আবার বলছি অ্যান্সারটা, আই লিভ ইন ইন্ডিয়া। নাম্বার 2, হুইচ ইজ দা ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আবার বলছি হুইচ ইজ দা ক্যাপিটাল অফ ইন্ডিয়া, অ্যান্সারটা হবে দা ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি, আবার বলছি দা ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি। নাম্বার 3, হুইচ ইজ দা ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, আবার বলছি হুইচ ইজ দা ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, প্রত্যেকে অ্যান্সারটা বলো, টাইগার ইজ দা ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, আবার বলছি প্রত্যেকে বলো, টাইগার ইজ দা ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া। নাম্বার 4, হুইচ ইজ দা ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, আবার বলছি হুইচ ইজ দা ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, প্রত্যেকে বলো, দা ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ লোটাস, আবার বলো, দা ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ লোটাস। তাহলে এই 4 কোশ্চেন অ্যান্সার আজ তোমাদেরকে আমি পড়া দিলাম। আশা করছি তোমরা পেন্সিলে টিক অথবা গোল দিয়ে দাগ দিয়ে নিয়েছো। আবার বলছি আগে ক্লাসে আমি বলে ফেলেছিলাম যে তোমাদের কনভার্সেশন বইতে কোনো নাম্বারিং করা থাকে না, আমার ভুল হয়ে গেছিলো অন্য ক্লাসের সাথে, তাই বলছি এই ক্লাসে তোমাদের 1 2 3 4
এই চারটে কোশ্চেন অ্যান্সার করা দিলাম, এবার এগুলো তোমাদের নাম বইতে নাম্বারিং করা থাকে। তাহলে প্রত্যেকে দাগ দিয়েছো, আমার সাথে পড়াটা বলেছো, এবার আমি তোমাদেরকে ইংলিশের সাথে সাথে বাংলা দিয়ে বুঝিয়ে দেবো, তোমরা আমার পড়াটা প্রত্যেকে মন দিয়ে শোনো। কি বলেছে? ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ? আবার বলছি, ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ? আগে বলেছি কান্ট্রি মানে কি দেশ, আর লিভ মানে বাস করা, বাংলাটা হবে তুমি কোন দেশে বাস করো, বা তুমি কোন হ্যাঁ তুমি কোন দেশেই বাস করো। উত্তরটা কি হবে? আই লিভ ইন ইন্ডিয়া, মানে আমি ভারতে বা ভারতবর্ষে বাস করি। আবার বলছি, ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ? তুমি কোন দেশে বাস করো? উত্তরটা হবে আই লিভ ইন ইন্ডিয়া, মানে আমি ভারতবর্ষে বা ভারতে বাস করি। নাম্বার টু, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ক্যাপিটাল মানে কি রাজধানী। এখানে ভারতবর্ষের রাজধানীর নাম কি, বাংলাটা হবে ভারতবর্ষের রাজধানীর নাম কি। উত্তরটা আছে দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি, মানে ভারতের রাজধানীর নাম হলো নিউ দিল্লি বা নতুন দিল্লি। নাম্বার থ্রি, হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া? ন্যাশনাল মানে জাতীয়, আর অ্যানিম্যাল মানে তোমরা জানো পশু। তাহলে হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় পশুর নাম কি। তোমরা আগে বাংলায় পড়েছিলে, সেটা তোমরা প্রত্যেকেই অ্যান্সারটা উত্তরটা জানো। এবার আমি ইংলিশে বলছি, টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া, বাঘ হলো ভারতের জাতীয় পশু। নাম্বার ফোর, হুইচ ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া? ন্যাশনাল মানে আবার বলছি জাতীয়, ফ্লাওয়ার মানে ফুল, ভারতের জাতীয় ফুলের নাম কি। অ্যান্সারটা, দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ লোটাস, ভারতের জাতীয় ফুলের নাম হলো পদ্ম। লোটাস মানে পদ্ম ফুল, সেটা তোমরা জানো, টাইগার মানে বাঘ জানো। তাহলে এই ফোর কোশ্চেন অ্যান্সার আজ তোমাদেরকে আমি বাংলার সাথে সাথে বলে দিলাম, তোমরা প্রত্যেকে আশা করছি বুঝতে পেরেছো, এবং এই অ্যান্সারগুলো তোমরা প্রত্যেকেই বাংলায় আগেও পড়েছো, আশা করছি তোমাদের এতে কোনো অসুবিধা হবে না। তাহলে এই চারটে কোশ্চেন অ্যান্সার আজ তোমাদের পড়া দেওয়া হলো, আবারও পড়াটা বলছি, তোমরা প্রত্যেকে আমার সাথে পড়াটা বলো। নাম্বার ওয়ান, ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ? প্রত্যেকে বলো আই লিভ ইন ইন্ডিয়া। নাম্বার টু, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? প্রত্যেকে বলো দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি। নাম্বার থ্রি, হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া? উত্তরটা কি হবে বা অ্যান্সারটা কি হবে? টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া। নাম্বার ফোর, হুইচ ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া? অ্যান্সারটা হবে দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ লোটাস। তাহলে এই ফোর কোশ্চেন অ্যান্সার তোমাদের আজ পড়া দেওয়া হলো, তোমরা প্রত্যেকে দাগ দিয়ে নিয়েছো, আমি আবারও পড়াটা পড়ছি, তোমরা আমার সাথে প্রত্যেকে পড়াটা বলো। নাম্বার ওয়ান, ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ? প্রত্যেকে বলো আই লিভ ইন ইন্ডিয়া। নাম্বার টু, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? প্রত্যেকে বলো দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি। নাম্বার থ্রি, হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া? প্রত্যেকে বলো টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া। নাম্বার ফোর, হুইচ ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া? প্রত্যেকে বলো দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ লোটাস। তাহলে আজকে তোমাদের কি দেওয়া হলো? মাই কান্ট্রি মানে আমার দেশ, আমার দেশের এই মানে জাতীয় কি জানলাম, জাতীয় আমার দেশের নাম কি, বা তুমি কোথায় বাস করো,
কোন দেশে বাস করো সেটা জানলাম, এই যে ইন্ডিয়া বা ভারতবর্ষের রাজধানীর নাম জানলাম, আমাদের জাতীয় পশুর নাম জানলাম, জাতীয় ফুলের নাম জানলাম। তাহলে মাই কান্ট্রি মানে কি? আমার দেশ। তাহলে আবারও বলছি, এবার দেখো প্রত্যেকে, নাম্বার ওয়ান, ইন হুইচ কান্ট্রি ডু ইউ লিভ? আই লিভ ইন ইন্ডিয়া। নাম্বার টু, হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? প্রত্যেকে বলো, দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ নিউ দিল্লি। নাম্বার থ্রি, হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া? প্রত্যেকে বলো, টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া। নাম্বার ফোর, হুইচ ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া? দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া ইজ লোটাস। তাহলে এই ফোর কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে পড়া দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এগুলো তোমরা সবাই ভালো করে পড়বে। আর তোমাদের এগুলো বাংলা আগে থেকেই জানা আছে, পড়তে তাই কোনো অসুবিধা হবে না, ভালো করে মন দিয়ে পড়বে, সুস্থ থাকবে, ভালো থাকবে।